আল জব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাহ রসুলিমাব যে যেখান থেকে আমাদের কোরআন শিখা ক্লাস দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই পর্বে আমরা মধ্যে আর্য শিখব এই মধ্যে আরজি হচ্ছে তিন আলিফ মদের প্রথম প্রকার আমরা দেখেছি যে তিন আলিফ মত হচ্ছে দুই প্রকার মধ্যে আর্জি এবং মধ্যে মনফাসিল তো আজকে আমরা মধ্যে আর্জি নিয়ে আলোচনা করব শাল্লাহ তো আমরা জানার চেষ্টা করবো যে প্রথমেই মধ্যে আর্জি কাকে বলে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ইহাকে মধ্যে আর্জি বলে মধ্যে আর্জি তিন আলিফ টানিয়া পড়িতে হয় তো এটা হচ্ছে একটা সূত্র মধ্যে আর্জির সূত্র হচ্ছে এটা মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ইহাকে মধ্যে আরজি বলে মদের হরফ এবং ওয়াকফ দুটো জিনিস আমাদেরকে জানতে হবে তো আমাদেরকে প্রথমে মদের হরফ চিনতে হবে দেখেন এখানে বায়ের উপরে জবর জবর পরে খালি আলিফ এটা হচ্ছে একটা মদের হরফ জবরের পরে খালি আলিফ জের পরে জজমওয়ালাইয়া পেশের পরে জজম আওয়ালা ওয়াও এই তিনটে হচ্ছে মদের হরফ তা আমরা চিনে নিলাম যে মদের হরফ কাকে বলা হয় জবরের পরে খালি আলিফ জের পরে জজমালা ইয়া পেশের পরে মোয়ালা ওয়াও এই তিনটাকে বলা হয় মদের হরফ এখন মদের হরফের পরের হরফে যখন ওয়াকফ হইব এখন ওয়াকফ কাকে বলা হয় এটা আমার জানতে হবে ওয়াকফ অর্থ হচ্ছে থামা বিরতি নিঃশ্বাস ত্যাগ করা কোরআন তেরোয়াতের সময় আমরা যে স্থানে গিয়ে নিঃশ্বাস ত্যাগ করি থামি ওইটাকে বলা হয় কি ওয়াকফ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ইয়াকে মধ্যে আরজি বলে আমি সহজে বলি জব্বর খালি আরিফ জের পরে জজমালা ইয়া পেশের পরে জজমালা ওয়াও এই তিনটার যে কোনো একটার পরবর্তী হরফের মধ্যে যদি আমরা থামি কোরআন তেরোয়াতের সময় তখন এখানে হবে মধ্যে আরজি হবে তিন আলিফ পরিমাণ লম্বা হবে এখন দেখেন উদাহরণ আরও সহজ হবে উদাহরণ নুন আলিফ জবর না মদর হরফরে পরে খালি আলিফ মদর হরফ হিসে সিনজের সি না এখন কী হবে এখানে নাস যেমন আমরা সুরানাসের মধ্যে পড়ি কুল না সি আর বলি না ওয়াকফের অবস্থায় কি হয় এক জবর এক পেশ সাকিন হয়ে যায় তো এখন নাস বলে কি করি থামি ওয়াকফ করি এখন ওয়াকফের যে সর্বশেষ হরফ এটা পূর্বের হরফের মধ্যে কী হয়েছে মদের হরফ হয়েছে এজন্য জন্য কী হয়েছে এখানে তিন আলিফ পরিমাণ মধ্যে আরজি রহি রসবরাজির হি মদের হরফ যের পরে যা ইয়া রহি মেমি রহিম রহিম এখানে আমরা কি করছি থামসি এ থামার পূর্বের হরফের মধ্যে কি হয়েছে মদের হরফ হয়েছে মধ্যে জি হয়েছে আর রহমা নীর রহিম তা ক তাক ওয়া উয়াজির উই তাক উই মদের হরফের পরবর্তী হরফে আমরা কী করছি থামসি মধ্যে জি হয়ে গেছে তিন আলিফ পরিমাণ লম্বা হবে একালিফ পরিমাণ তিন আলিফ পরিমাণ চার আলিফ পরিমাণ একালিফ পরিমাণ একটু কম হবে তিন আলিফ যেটা এটা একটু বেশি হবে চার আলিফ যেটা সেটা আরেকটু বেশি হবে মিম রপেস মোর সিনজেবর সাহা মোর মোর শু নুন বন্যা মোর মোৰ মোর লুন এখানে থামছি কি হয়েছে মধ্যে হরফের পরবর্তী হরফে কি করছে আমরা থামছি মধ্যে আরজি হয়ে গেছে ইয়া জবর এফ ওফ জবর কফ কু এফ ক হু নুন বন্যা ইয়াফ ইয়ফ ইয়াফ ইয়ফ কহু মিমসিনস লামল্লি মুসলি মিমিয়াজ মুসলিমি নুন সন্যা মুসলিমিদ মুসলিমিদ আমরা থামসি মদের হরফের পরে আমরা কী করছি থামসি বিদায় লম্ব হবি আলিফ তিন আলিফ খয়ালিফ জবর খ লামসিল্লি খলি দালিয়াছির দি খলি দি নুন না খলি দি যে এখানে দেখেন পরে খালি আলিফ মদের হরফ কিন্তু আমরা কি করছি না এখন থামি নাই এখানে আমরা মদের হরফের পরবর্তীতে কি করছি আমরা পড়ে গেছি এই জন্য এখানে তিনালিফ পরিমাণ লম্বা হয় নাই এক আলিফ পরিমাণ লম্বা খলিদি

হামিদ হজবর খায়াজের বিদেশ হবির তো এখানে দেখেন আমরা যখন বানান করি তখন কী হয় হজবর খায়াসের বি হবি অরদরুণ হবি রুন কিন্তু যখন আমরা মিলিয়ে পড়ি তখন হবিরুন পড়ি না পরি কি হবির হবির এখানে হওয়ার কথা কি হবির রুন কিন্তু হয়েছে কি হবির এটা ওয়াকফের নিয়ম রয়েছে যা আমরা পূর্বে একটি ক্লাসের মধ্যে ওয়াক্ক ফোনে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে যখন আমরা ওয়াকফো করব যেখানে থামবো ওই অবস্থায় সর্বশেষ হরফের মধ্যে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ হলে এগুলো সাকিন হয়ে যায় তো এজন্য এখানে ওয়াকফের অবস্থা যেহেতু তানবিনে দুই জবর আসছে একজন তান বিনু দুই জবর না পড় এখানে কি হয়ে গেছে সাকির হয়ে গেছে ইয়াশিয়ান পিস ইউস রি কাফিসবন্না ইউশ রিকু হা খারজবর হা জের কি হাকি মিমিয়াজির মি হাকি মি নুন তো এই হচ্ছে আমাদের মধ্যে আরজি মধ্যে আরজি কাকে বলে তো মধ্যে আরজি হচ্ছে তিন আলিফ মদের একটি প্রকার হচ্ছে মধ্যে আরজি যেটা তিন আলিফ পরিমাণ লম্ব করতে হয় মধ্যে আরজি কখনো হয় মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে অর্থাৎ মদের হরফের পরবর্তী হরফের মধ্যে যদি আমরা থামি তখন আমরা একালিফ একালিফ টানের পরিবর্তে আমরা এখানে তিন আলিফ পরিমাণ লম্বা করব টান দিব আবারও বলছি মদের হরফ আমরা চিনি যে জবরের পরে খালি আলিফ জেরের পরে যজমালা ইয়া পেশের পরে জজমালা ওয়াও এই তিনটা হচ্ছে মদের হরফ এই তিনটার যে কোনো একটি হরফের পরবর্তী হরফের মধ্যে যদি আমরা থামি তখন একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণ লম্বা হবে এটাকে বলা হয় মধ্যে আর জিফ তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা মধ্যে মন তারপর আমাদের যে চার আলিফ মত রয়েছে ওইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানেই বিদায় নেব সর্বশেষ একটি কথা বলবো যারা আমাদের এখানে করন শিখেন তারা অবশ্যই নিয়মিত আমাদের এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমি নিজেই কোরআন শিখবো আমার বন্ধু তারা যারা আছে তারাও যেন কোরআন শিখতে পারে আমরা এই ব্যবস্থাটুকু করে দেবো ইনশাআল্লাহ তো সকলের কাছে দোয়া চাই আজকের মতো এখানেই বিদায় নিব সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি